সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। বিষয়টি হলো, তোমরা জানো যে এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম বড় একটি শিক্ষা পরিবার, এবং এই শিক্ষা পরিবারের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে 565,000-এরও বেশি এবং ভিউয়ার্স সংখ্যা 4,60,00,000। বিশাল এই শিক্ষা পরিবারের প্রতিটি সদস্যই অনেক সময় প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করে বিভিন্ন বিষয় জানতে চায়। শিক্ষার্থী বন্ধুরাও জানতে চাও তোমরা নিশ্চয়ই কমেন্ট করে, কিন্তু অনেক সময় আমি পেশাগত কারণে, তোমরা জানো যে আমি সাংবাদিকতা করি, অধিকাংশ সময়ই ভীষণ ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ফাঁকে তোমাদের আসলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় হয়ে ওঠে না কমেন্ট করার। অনেক সময় তোমরা ফোন দাও, আমি ফোনটা রিসিভ করতেও পারি না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য এখন থেকে আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দেব, এবং এই ক্ষেত্রে তোমাদের কমেন্টে তোমাদের প্রশ্ন করতে হবে। তোমরা কোন বিষয় জানতে চাও সেই বিষয়টি তোমরা কমেন্টে লিখবা, তোমাদের নিজের পরিচয় সহ। অর্থাৎ প্রশ্নটি করতে হবে ঠিক এভাবে, ধরো সোহেল রানা, সে পড়ে গোবিন্দগঞ্জ সরকারি স্কুলে, সে লিখবে যে আমি সোহেল রানা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বলছি, আমি নবম শ্রেণীর শিক্ষার্থী, আমি জানতে চাই ড্যাশ ড্যাশ ড্যাশ। তখন আমি যখন প্রশ্ন উত্তর দেব যখন, তখন আমি সেই শিক্ষার্থীর নাম বলবো যে সোহেল রানা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী, সে জানতে চেয়েছে এই এই এই। ওকে, তাহলে হচ্ছে কি, তোমার নাম পুরো বাংলাদেশ জেনে যাচ্ছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামও পুরো বাংলাদেশ জেনে যাচ্ছে। নট অনলি বাংলাদেশ, এই ভিডিও সারা পৃথিবী থেকে যারা দেখছে, ইউটিউব চ্যানেলে যারা দেখে, সবাই তোমার স্কুলের নাম তোমরা জেনে যাবে। সুতরাং তোমরা এই পরিচয় দিয়ে তোমরা প্রশ্নটি করবে। অভিভাবকরা যারা রয়েছেন, আপনারাও আপনাদের প্রশ্নটি করতে পারেন আপনার পরিচয় দিয়ে। যে মনে করুন আপনি আসলামউদ্দিন, আপনি বগুড়া থেকে বলছেন, তখন আপনি লিখবেন যে আমি আসলামউদ্দিন বগুড়ার বগুড়া সদর থেকে বলছি, আমি একজন অভিভাবক, আমি জানতে চাই এই। ঠিক আছে, আপনাদের প্রশ্ন এবং শিক্ষার্থীদের প্রশ্ন আমি নেব, এবং এই প্রশ্নের উত্তর যদি আমার জানা না থাকে, প্রয়োজনে আমি সেই প্রশ্নের উত্তরগুলো আমি কালেকশন করব। প্রয়োজনে আমি শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করব, শিক্ষা বোর্ডে যোগাযোগ করব, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করব, বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলব প্রয়োজনে। মানে যেভাবেই হোক, একটি সঠিক তথ্য আমি আমার এই শিক্ষা পরিবারের সদস্যদের জন্য আমি এটা দিতে চাই। আপনারা প্রশ্ন করবেন, এবং আমি প্রায় দিন, অর্থাৎ সপ্তাহে সর্বনিম্ন হলো 2-3 দিন, এবং বিশেষ বিশেষ সময়ে আমি এর চেয়েও আমি বেশি সময় এই প্রশ্নের উত্তরে আমি বলবো। এইভাবে প্রশ্নের উত্তর দিলে হবে কি, ধরেন একটা কমেন্টে বা একটা ভিডিওর কমেন্টে ধরেন 200 জন মানুষ একই প্রশ্ন করেছে, কিন্তু এই 200 জন মানুষকে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কিন্তু একটি প্রশ্নের উত্তর যদি আমি ভিডিও সহকারে দিই, তাহলে কিন্তু 200 জন নয়, 2 লক্ষ মানুষের কাছে গেলেও তারা এই উত্তরটা কিন্তু চলে যাচ্ছে খুব সহজে। তাদেরও প্রশ্ন আর করতে হচ্ছে না কমেন্টে, এবং আমিও স্বল্প সময়ে সঠিক তথ্যটি দ্রুত দিতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা দেখছেন, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দেখছো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন থেকে হবে প্রশ্ন এবং উত্তর সম্বলিত কোশ্চিন অ্যান্ড অ্যান্সার পর্ব। কাজেই তোমরা প্রশ্ন করো তোমার পরিচয় সহ। ভালো থেকো সবাই, করোনার মধ্যে সাবধানে থেকো।